আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা যোগ ব্যায়াম দেখাবো। ব্যায়ামটির নাম অর্ধচন্দ্রাসন। তো এই আসনটি অভ্যাস করলে কিডনিতে কোনো রকম রোগ হয় না। এছাড়া আরও অনেক উপকার আছে, চলুন দেখি। এই আসনটি নিয়মিত অভ্যাস করলে কিডনিতে বারবার রক্ত চলাচল করিয়ে তার কার্যকে সুপরিচালনা করিয়ে রাখতে সাহায্য করে। এছাড়া এই আসনটি অভ্যাস করলে এডিনাল গ্রানকে সম্পূর্ণরূপে সুস্থ, সবল এবং শক্তিশালী করে রাখে। এডিনাল গ্রান যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, তবে রক্তচাপ কমে যায়, পরিপাক ক্রিয়ার বিঘ্ন ঘটে, ক্ষুধামান্দ হয় এবং অলসতা চলে আসে। এছাড়া এই আসনটি যদি আমরা নিয়মিত অভ্যাস করি, মেরুদণ্ডকে নমনীয়, কমনীয় এবং সুন্দর করে রাখে। মেরুদণ্ডে স্থিত মেরু স্নায়ুতে প্রচুর পরিমাণ রক্ত চলাচল করিয়ে তাকে সুস্থ, সবল এবং শক্তিশালী করে রাখে। এছাড়া এই আসনটি যদি আমরা নিয়মিত অভ্যাস করি, তো আমাদের কোমরের চারপাশে যে চর্বি আছে এ সম্পূর্ণ সরে যেয়ে দেহশ্রেষ্ঠক বজায় থাকে এবং দেহকে সম্পূর্ণরূপে সুন্দর এবং সুস্থিরী করে রাখে। তো এই আসনটি আমরা নিয়মিতভাবে যে কোনো একটা সময় নিয়ে অভ্যাস করার চেষ্টা করব। বিশেষ করে যদি আমরা সকালে অভ্যাস করি তা খুব সুন্দর হয়, বা আমরা যদি বিকেলে অভ্যাস করতে পারব, এছাড়া আপনার রাত 8-9 পর্যন্ত অভ্যাস করতে পারব, যে কোনো একটা সময় নিয়ে আমরা আসনটি অভ্যাস করার সবাই চেষ্টা করব। আপনারাও চেষ্টা করবেন আশা করি এই আসনটি অভ্যাস করার। চলুন এখন আমরা আসনটি শুরু করি। দেখি আসনটি কীভাবে করতে হবে, এর গঠন প্রণালী দেখুন। তো প্রথমে আমরা ঠিক এভাবে সোজা হয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর হাত দুটোকে সোজা করে উঁচু করে রাখলাম। রাখার পরে আস্তে করে আমি হাতকে এভাবে হেলিয়ে দিলাম, এভাবে হেলিয়ে দিলাম। ঠিক এখানে একটা চাপ খাবে এবং ঠিক এভাবে হেলিয়ে দিলাম, বেশ হেলিয়ে দিলাম। দেখুন যে কীভাবে আমি হেলিয়ে দিয়েছি। এভাবে আমি 30 সেকেন্ড রাখলাম, দম নিঃশ্বাস স্বাভাবিক। রাখার পর আবার আমি ঠিক এভাবে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আবার আমি অপর সাইডে ঠিক এভাবে হেলিয়ে দিলাম 30 সেকেন্ড। আবারও আমি সোজা হয়ে দাঁড়ালাম, আবারও আমি এপাশে 30 সেকেন্ড হেলিয়ে দিলাম। আবার আমি এভাবে দাঁড়ালাম, আবারও ঠিক একই নিয়মে এভাবে আমি 30 সেকেন্ড এপাশেও দিলাম। দেওয়ার পর এভাবে আমরা 4-5 বার আসনটি করব। করার পর আমাদের আসনটি শেষ হবে এবং এরপর আমরা 4-5 মিনিটের শবাসনে যাব। শবাসন শেষ করলে আমরা আসনটি শেষ আমাদের আসনটি শেষ হবে এবং সুন্দরভাবে একটা ব্যায়াম হবে। তো শবাসন অবশ্যই আমাদের দিতে হবে। শবাসনের ফলে রক্তটা সম্পূর্ণ আবার আগের পর্যায়ে চলে আসবে এবং সমস্ত দেহটাকে সুস্থ এবং সবল করে তুলবে। তো এই কারণে আমাদের শবাসন অবশ্যই অবশ্যই আমাদের শবাসন দিতে হবে। আর শবাসনের যা নিয়মকানুন বা যা কিছু আছে যাবতীয় আমার চ্যানেলে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন কষ্ট করে। আর আমি আশা রাখব আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।